গৌড় শাসন গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয় 606 সালে। কে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন? শশাঙ্ক। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? শশাঙ্ক। গৌড় বংশের শক্তিশালী রাজা ছিলেন? শশাঙ্ক। গৌড় রাজ্যের রাজধানীর নাম কি ছিল? কর্ণ সুবর্ণ। গৌড় বংশের শক্তিশালী রাজা ছিলেন রাজা শশাঙ্ক। গৌড় রাজ্যের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। রাজা শশাঙ্ক কোন উপাধি ধারণ করে গৌড়ের সিংহাসন আরোহণ করেন? রাজা ধীরাজ। শশাঙ্কের উপাধি কী ছিল? মহাসামন্ত। শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। হিউয়েন সাং কাকে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে অভিহিত করেছে? শশাঙ্ককে। শশাঙ্কর পর গৌড় রাজ্যে কে দখল করেন? হর্ষবর্ধন। ধন্যবাদ, সবাইকে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।